भारत माता की, भारत माता की। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। লেফট থেকে রাইট মাঝখানে গেলে না কেন? মাঝখানে দল থাকবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার, কেউ যদি রাস্তার ধারে দোকান করে খেতে চাইছে তার কাছেও ফোন যাচ্ছে যে 50,000 দিন, 30,000 দিন, এই যে জুলুম। তো আমার আদর্শ নিয়ে আমি যাভাবে রাজনীতি করে এসেছি 19 বছর ধরে, তো আমার মনে হয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের দক্ষ নেতা, যার মধ্যে বিবেচনা যে কর্মীর পাশে থাকে, আমাদের কাছের নেতা অর্জুন সিং মহাশয়ের কাছে আমি এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম। আচ্ছা, লুঠেরাজ হচ্ছে বাংলায় হচ্ছে, অবশ্যই হচ্ছে। ইলেকশন যদি জেনুইনভাবে হয় তাহলে তো এই রেজাল্ট আসবে না। ঘরের মানুষদেরকে বলে দেওয়া হচ্ছে যে বিজেপি করা হবে না, রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে বিজেপি ঝান্ডা দেওয়া লাগানো যাবে না, এইরকম চলছে। তাতে আমার মনে হয় কোনো জায়গায় হয়তো আমি রাজনীতি করতে গিয়ে দেখেছি, বিশেষ করে আমাদের এই এলাকায়, যে আমাদের কিছু কিছু জায়গায় কিছু কিছু সিপিএম নেতারা তাদের সাথে প্যাক হয়ে সব কিছু করছে। কেন এত কিছু আমরা এত অভিযোগ করেছিলাম, আমি যুব 9 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আমি অনেকবার অনেক কর্মীদের রাতে, আমাদের এখানকার লোকাল নেতা একজন আছে, নাম আমি তুলতে চাইছি না, রাতে মদ্যপান করে মহিলাদেরকে SMS দেওয়া হয়, তার প্রুফ আমার কাছে আছে। সেই নিয়ে আমি যখন লিখিতভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য নেতৃত্বের কাছে গিয়ে জেলাতে আমি লিখিতভাবে দিয়েছিলাম, সেই তার কোনো বিচার সুবিচার কেউ পায়নি। দীর্ঘদিন ধরে সামনে দেখাচ্ছি আমরা আদর্শ, আমরা নীতি নিয়ে চলি, ঠিক আছে, রাতে দেখা যাচ্ছে তাদেরই ফ্যামিলির কিছু কিছু ডকুমেন্টস চলে আসছে জবের জন্য। এমন অনেক নেতা আছে, এমনও দেখতে পেরেছি যারা এইবার ইলেকশনে লড়ছে বামফ্রন্টের মনোনীত প্রার্থীরা, তাদের কিছু কিছু নেতাকে এমন এমন জায়গায় দেখেছি, দেখছি যে আপোষে সব কিছুই হচ্ছে কিন্তু সাধারণ কর্মীদের পাশে কেউ নেই। তো সাধারণ কর্মীরা আজকে এই দুঃসময়ে আমি তাদেরকে অভিনন্দন জানাই যে আমার পাশে তারা এসছে, আজকে দাঁড়িয়েছে, আরও জয়নিং হবে। আমি এখন আরও অনেকজনকে ওপেন করতে পারছি না, 15তে আছে, 10 নম্বর ওয়ার্ডে আছে, আপনার 35 নম্বর ওয়ার্ডে আছে, তাদেরকে বিভিন্ন পরিমাণে ফোন করে হ্যাকেল করে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো তারা অবশ্যই জয়নিং করবে, আর এইবার পুরো পৌরসভা ইলেকশনে তারা বুক চিটিয়ে বিজেপির হয়ে কাজ করছে। তাহলে এখন তো, এখন তো কি সবুজ কমরেডে যুক্ত চলছে, সবুজ কমরেড? এখন হ্যাঁ, এখন তো অবশ্যই, এখন তো এখানকার রাজনীতিতে চলছে, তাই সেই রকমভাবেই চলছে। যদি আজকে সেই রকম হতো তাহলে 17 নম্বর ওয়ার্ডে CPM কেন উইথড্র করলো? আজকে গোপাল রাউতকে জেতাবার জন্য কেন 2 নম্বরে সন্দীপ শর্মা তুলে নিল নমিনেশন পেপার? তো কোনো জায়গায় মনে হচ্ছে এইখানকার নেতা, যে আমাদের আমাদের CPM-এর নেতা ছিল নেপালদেব বচ্চাজ, তার তো আগাগোড়াই একটা মানে রিলেশন বন্ডিং রেখে উনি রাজনীতি করে এসছে, তো এইরকমই ব্যাপার মনে হচ্ছে। কেন আমার বাড়ি যখন আক্রমণ হয়েছিল, কোনো নেতাকে আমরা পাশে পাইনি, সেই তারপর থেকেও 2015 থেকেও কিন্তু আমি বামফ্রন্ট করে এসেছি, এমনকি এই গরিব মানুষদের খাবার দেওয়া, রক্তদান শিবির, সমস্ত প্রোগ্রামই আপনারা দেখেছেন, আমি সামনে সারিতে থেকে আমি করেছি। কিন্তু যখন দেখছি যে না, আমার কর্মীদের ওপর দীর্ঘদিন ধরে আঘাত আসছে, কর্মীদের কোনো সুখ চিন্তা, তাদের বাড়িতে কীভাবে খাবার পৌঁছে দেওয়া বা কিছু, কোনো রকমই কোনো যোগাযোগ বা কিছু নেই, তাদের একটাই ফান্ডা, দেয়াল লেখো ঝান্ডা তোলো, ব্যাস, আর কোনো ই নেই। তো আমি আমি এই নীতিতে বিশ্বাসী না, আমি কর্মীর পাশে থাকতে আমি নেতা হতে চাইনি, আমি কাউন্সিলারের হতে চাইনি, কিছু হতে চাইনি, আমি শুধু দাদাকে বলেছি যে আমি একদম ডাইরেক্ট মাধ্যমে এসেছি, দাদার সাথে কন্ট্যাক্ট করেছে, দাদাকে আমি ডাইরেক্ট বলেছি যে দাদা আপনি আমাদের কর্মীর হকল আপনার হাতটা মাথায় রাখুন। আমার নাম তনু সামন্ত। স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।